আজ শুক্রবার আর ফাল্গুন মাসের পূর্ণিমা। কাল শাশুড়িমার সাথে কথা বলতে বলতে বললো, বৌমা কালকে একটু সন্ধ্যেবেলা নিরামিষ রান্না করো। তা জিজ্ঞাসা করলাম কি কারণ, বললো যে পূর্ণিমা লেগে থাকবে তাই নিরামিষ রান্না করো। আর আমি ভাই এইসব একটু বেশি মানি, মানে বেশি মানি না কিন্তু যেটুকু মানা সেটুকু মানি। সব থেকে বড় কথা, জানতে পারলে মানি, না জানতে পারলে মানি না। তো যাই হোক, তো কানে যখন শুনেছি পূর্ণিমা, তারপরে আবার শাশুড়িমা বলেছে বলে কথা। কি রান্না করছি তোমার সাথে পরে শেয়ার করছি, চলো আগে ছোটটা কি করছে দেখে আসি। ক্ষীরের পুতুল শোনা হয়ে গেছে, সুয়োরানি দুয়োরানি শোনাও। সুয়োরানি দুয়োরানি আর ক্ষীরের পুতুল তো একই গল্প। পূর্ণিমার রাতের মেনু আমাদের ঝাল ঝাল আলুর দম শুকনো শুকনো হবে, আর তার সাথে কড়াইশুঁটির পরোটা। মেনু তো ডিসাইড হয়ে গেল, এবার হবে কাজের ভাগ। আমি বানাবো আলুর দম আর টোরন বানাবে পরোটা। আর আজকের যখন রান্না বান্না সবকিছু করছি, ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে আমার নাইট রুটিন শেয়ার করে ফেলি। আজকের বলে না, প্রতিদিন রাত্রিবেলা কিন্তু এই নিয়মই আমার চলে। দিনের বেলা আমি রান্নাবান্না করতে পারি না, রাত্রিবেলা টোটন আসার পরেই মোটামুটি সবটাই করি। তো যেহেতু আজকের পূর্ণিমা আর তোমাদের সাথে আমি মানে যখন যেই স্পেশাল ভিডিওগুলো আসবে সেগুলো পরের দিনই শেয়ার করে নেবো, আর যেগুলো পুরনো রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করে শেয়ার করবো। যেমন সরস্বতী পুজোর ভিডিওটা পরের দিনই শেয়ার করে ফেলেছি, এতে না দেখতে সবার ভালো লাগে। দুর্গা পুজোর ভিডিওটা যেরকম এক দেড় মাস পরে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার নিজেরই দেখতে ভালো লাগছিল না, তাই ভেবেই নিয়েছি যেদিন যেই অকেশন আসবে পরের দিন সবকিছু শেয়ার করে নেবো। ওদিকে লিটিল স্যার খুব চিৎকার করছে, ঘুম ভেঙে গেছে, গান করছে একা একা, টিকুটুরি কুটুকুটুরি কুটুকুটুরি, ঘুম পেয়েছে। আসো উঠে আসো উঠে আসো, চলো করে নি, চলো চলো ঘুম পাড়ি নিয়ে রান্না করবো। রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলোকেই অ্যাড করে আমি কষাচ্ছিলাম, লিটিল স্যার তার মধ্যে ঘুম পেয়ে গেল, তাই ওকে ঘুম পাড়িয়ে আবার এসে রান্না বসিয়েছি। এখানে লঙ্কার গুঁড়োটা দিতে বাকি ছিল, লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম। এবারে মশলাতে একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে আমি ভাজা আলুটাকে অ্যাড করব। যেহেতু এটা ভেজে আলুর দম বানাচ্ছি তাই এইভাবে বানাচ্ছি, আবার সিদ্ধ করে করলে আলাদা রকমভাবে বানানো হয়। দেখো একই রান্না অনেক রকমভাবে হয়, আর তার আলাদা আলাদা কিন্তু টেস্টও হয়। সত্যি আমাদের লাইফটা কিন্তু এখন কখন রাত কখন দিন কিচ্ছু বলতে পারি না। যখন লিটল স্টার ঘুম দেয় বা যখন আমাদের সাথে সাথ দেয় তখনই আমরা খাওয়া দাওয়া ঘুম সব কিছু করি। তো যাই হোক, তবু খুব একটা আমাদের জ্বালায় বলবো না একদমই, বাচ্চারা এর থেকে অনেক বেশি জ্বালিয়ে থাকে, যেখানে লিটল স্টার আমাদের অনেকটাই শান্তি দেয়। আমি একটু গুড় অ্যাড করলাম, কারণ আলুর দম টম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, বিশেষ করে তো নিরামিষ রান্না একটু মিষ্টিই ভালো লাগে। জলটাকে কম অ্যাড করলাম কারণ ভেজে আর কষে এমনিই সিদ্ধ হয়ে গেছে। আমার আলুর দম বসানো হয়ে গেছে, টোরনের পরোটা বাকি রয়েছে, কিন্তু লিটল স্টারকে এর পরে রুটিনে ফিরিয়ে আনতে হবে, কারণ রাত্রিবেলা ওর অনেক কিছু থাকে, সেইগুলো তো স্টার্ট করতে হবে। তার জন্য আগে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেষ্টা করি দিনে দুবার বিছানা পেতে নেওয়ার, কারণ নোংরা বিছানা আমার একদম ঘুম আসে না। এদিকে বেডশিট তো চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ওদিকে আমার আলুর দম ভুলেই গেছিলাম রে বিছানা গোছাতে গোছাতে। কি দারুণ হয়েছে, টেস্ট করে দেখ। শুকনো শুকনো ঝাল ঝাল আলুর দমটা হেভি হয়েছে, রেসিপিটা তো শেয়ার করলাম, চাইলে কিন্তু বাড়িতে বানাতেই পারো। এদিকে কড়াইশুঁটির স্টাফিং টোরন রেডি করে নিয়েছে, আমার আর ভিডিও বানানোর সময় হয়নি। কড়াইশুঁটি এমন একটা জিনিস যে সব সময় ভালো লাগে, শুধু খেলেও ভালো লাগবে, তাতে পরোটা করো, লুচি করো, বা পি রাইস বা পোলাওতে দাও, সব রান্নার জন্য কিন্তু কড়াইশুঁটি বেশ ভালো যায়। তবে এবারে কড়াইশুঁটি সিজন শেষ হলো বলে কথা, এইবারে ফ্রোজেন করে রাখতে হবে সারা বছরের জন্য। অনেকদিন তোমাদের সাথে জাদু দেখানো হয়নি, এক দুই তিন টুইঙ্কেল হাজির। হুম।
প্রতিদিন রাত্রিবেলা ওকে এই ব্যায়াম করানোর সময় ও হাত পা শক্ত করে রাখে, একদম করতে চায় না। সকালবেলা দুপুরে যেই স্নানের টাইমে যেগুলো আমি ওকে এক্সারসাইজগুলো করাই সেগুলো কিন্তু খুব আনন্দ সহকারে করে, চিৎকার করে, কিন্তু রাত্রিবেলা করতে চায় না। কিন্তু রাত্রিবেলা ও চিৎকার যে কম হয় একদমই নয়, একটু পরে সেগুলো তোমরা সবই দেখতে পাবে। এখন যেহেতু ব্যায়াম করছে, মেন জিনিসটা কী জানো, ওর লক্ষ্য ফোনের দিকে দেখানো, ভাবছে ওর ভিডিও কল কেউ করেছে যার সাথে ও এখন কথা বলবে। সেই নেশা ও ফোন ছাড়া অন্যদিকে তাকিয়ে কিন্তু নেই। ও আর এক্সারসাইজ করবে বলে মনে হয় না। এবারে ওকে চেঞ্জ করিয়ে একেবারে ক্রিম টিম মাখিয়ে নিই। ও একদমই আজকের এক্সারসাইজ করেনি, তো তাই আমি ওকে একটু টাইমে টাইমে রেখে দিলাম। আর ও কিন্তু এখন একটু একটু করে এরকম পা টানছে, বুক টানছে, মানে এবারে হয়তো একটু হামা টানবে বলে মনে হয়। তো যাই হোক, হলে তো সেটাও ক্যাপচার করতে ভুলবো না, অবশ্যই তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে রাত্রিবেলা ওর যা যা সরঞ্জামের প্রয়োজন সেইগুলোকে রেডি করেই নিই, কারণ এটা তো আমার রোজকারের কাজ। বললাম না রাতেরও চিৎকার কিছু কম হয় না, দেখে না। সেজন্য তোর জন্য আর ওয়েট করিনি, খেতে শুরু করে দিয়েছে। খা, আমিও খাবো। অস্ট্রেলিয়ার থালায় আমি ভাই প্লেটে খাচ্ছি, কারণ এটা ভিডিও বানানোর জন্য প্লেটে নিয়েছি। আজকে রাতের খাবারটা কিন্তু দারুণ হয়েছে, যেমন পরোটা ভালো হয়েছে তেমন আলুর দমটা ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, শুধু কুকুরগুলোকে খেতে দেওয়া বাকি আছে। আর এখানে বাসনগুলোও মেজে নিয়েছি, কারণ আজকেরই শুধু নিরামিষ খেয়েছি তা না, আজকে যেহেতু বিকেলে লেগেছে কালকের বিকেলে ছাড়বে, তাই ভাবছি কালকের বিকেল অবধিও নিরামিষ করে নেবো। আর প্রতিদিনই চেষ্টা করি রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার রাখা, তো তাই আজকেরও করে নিয়েছি। এবারে চলে এসেছি এদেরকে খেতে দিতে, আর এদেরকে খেতে দিতে আসলে ভীষণ বিরক্ত লাগে, কাজলির বাচ্চাটা ভীষণ বদমাশ, ও একাই সব খাবে। আর এখানে যেহেতু নিজে গাছ লাগিয়েছে, একটু একটু গাছ বেরিয়েছে, সেগুলো আবার ভিডিও করেছে, কিন্তু এরা আমাদের দরজায় রোজ অপেক্ষায় থাকে, জানে ঠিক আমরা খেতে দেবো। তো এদেরকে খেতে দিয়ে একটা আলাদা শান্তিও পাওয়া যায়, আমরা দেবো না তো এদেরকে কে খেতে দেবে। এরা তো খাচ্ছে, তবে আজকের মন মুগ্ধ করা হচ্ছে কি, পূর্ণিমার চাঁদ, উফ কি দারুণ যে লাগছে আর কি বলবো। কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো ঝরে গেছে, ডালগুলো দাঁড়িয়ে রয়েছে, যেন জলছবি মনে হচ্ছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর কেউ পূর্ণিমার চাঁদ দেখতে মিস করো না, এর মতন শান্তি কিন্তু আর কিচ্ছু নেই। তবে এত সুন্দর চাঁদকে দেখে একটু গান তো গাওয়া যেতেই পারে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, আহা, যাই হোক গলা তোমার ভালো নেই, শোয়ার সময় চাঁদকে দেখালাম, অবলা জীবদেরকেও খেতে দিয়ে দিয়েছি, আর চলো শিব ঠাকুরের দর্শন করে নাও, ওম নমঃ শিবায়। আজকে তোমাদের সাথে আমার একটা নাইট রুটিন শেয়ার করলাম, লিটল শেরকে দুধ খাওয়ানো বাকি রয়েছে, সেটা শেয়ার করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। কালকে তোমাদের সাথে আমার ছোট্ট চাঁদকে নিয়ে ফিরে আসবো, সাথে থেকেও পাশে থেকেও ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা।